হ্যালো প্রবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশে এবং দেশের বাহিরে যারা এই মুহূর্তে বসে দেখছেন আপনাদের প্রিয় পেজ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি, এবং দেখছেন আমার ইউটিউব চ্যানেল এ টু জেড বাই নিহন। এই চ্যানেলটি আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। আজ যে বিষয়টি নিয়ে মূলত এই ভিডিওতে আসা, সেটি হচ্ছে আপনারা ভালো করে জানেন কয়েকদিন ধরে একটি নিউজ যেটি ফেসবুকে সবার ইনবক্সে কিংবা সব জায়গাতে ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে অনেকে বলছেন সাধারণ ক্ষমা, আবার অনেকে বলছেন বিশেষ সুযোগ। আসলে তার সাথে চলুন আমরা একটু করে দেখে আসি রিয়াদ দূতাবাসের লেবার কাউন্সিলর জনাব মেহেদী হাসান স্যার আপনাদের জন্য কি বলছেন। এটা আসলে সৌদি সরকার ঘোষিত স্পেশাল এক্সিট প্রোগ্রাম। এটাকে আগে যেটাকে অ্যামনেস্টি বলা হতো, এটা ঠিক অ্যামনেস্টি বলা যাবে না, কারণ অ্যামনেস্টির ভিতরে সবাই পড়ে। এখনকার যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের ভিতরে সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের সবাই পড়বে না। এখানে সরকারের যেটা আমরা নির্দেশনা পেয়েছি সেটা হচ্ছে সৌদি কোম্পানিতে কর্মরত যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা আছেন, যাদের ইকামা এক্সপায়ার হয়ে গেছে, কোম্পানি কোনো কারণে ইকামা রিনিউ করছে না, তারা এই প্রোগ্রামের ভিতরে পড়বেন। এবং যে সমস্ত ভাইয়েরা হুরুপ্রাপ্ত অর্থাৎ পলাতক হিসেবে ঘোষিত হয়েছেন তাদের কফিল মারফত, সে সমস্ত ভাইয়েরা এটার ভিতরে, এই কর্মসূচির ভিতরে আওতাভুক্ত হবেন। কিন্তু এই দুই শ্রেণীর ভিতরে বেসিক পার্থক্য হচ্ছে, যাদের ইকামা এক্সপায়ার হয়ে গেছে তারা এই কর্মসূচির মাধ্যমে দেশে ফিরে গেলেও পরে আবার দেশে আসতে পারবেন, কিন্তু যারা হুরুপ্রাপ্ত তারা দেশে ফিরে গেলে আর আসতে পারবেন না। যাদের ইকামা এক্সপায়ার হয়ে গেছে, শুধু এটাই এই কর্মসূচিতে আওতাভুক্ত হওয়ার একমাত্র শর্ত না, তাদেরকে ক্লিন হতে হবে, অর্থাৎ তাদের নামে কোনো গাড়ি থাকা চলবে না, তাদের নামে কোনো মামলা বা জরিমানা থাকা চলবে না। শুধুমাত্র ক্লিন হলেই তারা সৌদি শ্রম মন্ত্রণালয়ের একটা একটা স্পেসিফিক ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করে অ্যাম্বাসিতে জমা দিলে অ্যাম্বাসি এই ফর্মটা এবং অ্যাম্বাসির একটা অগ্রহণপত্র সহ কাগজটি সৌদি লেবার অফিসে জমা দেবেন। লেবার অফিস এটা যাচাই বাছাই বাছাই করে কনসার্ন যিনি সেবা প্রার্থী যিনি দিকে চলে যেতে চান তার মোবাইলে টেক্সট পাঠাবে, তাকে পরবর্তী করণীয় কী সে বিষয়টা টেক্সটের মাধ্যমে জানানো হবে। এভাবেই এই কর্মসূচিটা চলছে। এটা শুরু হয়েছে গত রবিবার থেকে, অর্থাৎ গত 22 তারিখ থেকে আমরা শুরু করেছি। সাড়া অনেক পড়েছে। গত 22 তারিখে 161 জন টোটাল এসেছিল, এর ভিতরে 80 জন ছিল হচ্ছে যাদের ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, 30 জন ছিল হুরুপ বাকি অন্যান্য সেবার জন্য। গতকালকে অর্থাৎ 23 তারিখে 193 জন সেবা প্রার্থী টোটাল এখানে এসেছিল, 135 জন ছিল যাদের ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এবং 30 জন ছিল হুরুপ্রাপ্ত, বাকিরা অন্যান্য সেবার জন্য এসেছে। মোটামুটি এই কর্মসূচি এভাবে চলছে। আমরা কাজগুলিকে সেগমেন্টে ভাগ করে দিয়ে করার চেষ্টা করছি যত দ্রুত সম্ভব, যাতে সেবা প্রার্থীদেরকে খুব বেশি করে এখানে অপেক্ষা না করতে হয়। ছোট ছোট পার্ট করে আমরা এক একজন ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তাদেরকে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। খুব দ্রুত ওদেরকে আমরা চেষ্টা করছি যে মোটামুটি 10 থেকে 15 মিনিটের ভিতরে যেন প্রত্যেক সেবা প্রার্থী এখান থেকে তাদের কপিটা দিয়ে চলে যেতে পারেন। এই আর কি সর্বশেষ অবস্থা। এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আমাদের কাছে নেই। এটা সৌদি সরকার শুরু করেছে, আমাদের কাছে সুনির্দিষ্ট নির্দেশনা নেই। এটা ডিপেন্ড করবে আসলে আমরা যেটা তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে টার্ন ওভার কীরকম সেটার উপরে। এটা যদি প্রয়োজন হয় অনেক দিন ধরে চলার সম্ভাবনা আছে, আর যে কোনো সময় সৌদি সরকার এটা বন্ধ করে দিতে পারে। সবার একটা প্রশ্ন ছিল, বিশেষ করে সাধারণ প্রবাসীদের, এটা এবং আউটপাসের মধ্যে সাধারণ ক্ষমার মধ্যে পার্থক্য রয়েছে, আমি ঠিক আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এরকম অ্যামনেস্টির কোনো বিষয়ে সৌদি সরকার চিন্তা করছে কিনা। জয়েন্ট টেকনিক্যাল কমিটির মিটিং এবং পরবর্তীতে লেবার মিনিস্ট্রির সঙ্গে আমাদের যে মিটিং হচ্ছে সেখানে তারা সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে দেয়নি, বলেছে যে এই বিষয়টা এখনো তারা চিন্তা করছে না। যাদের ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই বা অন্য কোনো জরিমানা নেই, গাড়ি নেই, কোনো সমস্যা নেই, একদম ক্লিন, তারা এই সুবিধাটা নিয়ে দেশে গেলে আসতে পারবেন, কিন্তু যারা হুরুপ্রাপ্ত তারা দেশে গেলে আর আসতে পারবেন না। থেকে শুধু কেবলমাত্র যারা দেশে যেতে চান, যাদের ইকাম এক্সপায়ার, যাদের ইকামাতে হুরুপ আছে তাদের জন্য। এবং এই বিশেষ সুযোগে কারা কারা যেতে পারবেন? কোম্পানিতে যারা আছেন যাদের ইকামা হচ্ছে না কিংবা ইকামা বানিয়ে দিচ্ছে না, মহাসাসেদার যারা আছেন
যাদের এই কামা হচ্ছে না কিংবা বানিয়ে দিচ্ছে না, তারা এই সুযোগটা গ্রহণ করতে পারবে। এই সুযোগে আমেল মঞ্জিল কিংবা সাওয়াক খাস যারা, তারা এই সুযোগটা গ্রহণ করতে পারবেন না। তাহলে এখানে আপনারা বুঝতে পারেন সাধারণ ক্ষমা আর এই বিশেষ সুযোগের মধ্যে একটি পার্থক্য রয়েছে। আরেকটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, এই সুবিধা নিয়ে যারা দেশে যাবেন তারা পুনরায় আসতে পারবেন, শুধু কেবল তারা আসতে পারবেন না, যাদের ইকামাতে হুরুপ রয়েছে তারা আসতে পারবেন না। তাহলে এবার বুঝতে পেরেছেন যে সাধারণ ক্ষমা আর অ্যাম্বাসি থেকে দেয়া বিশেষ সুযোগটার মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, এবার আসুন, এই বিশেষ সুযোগটা দিতে গেলে আপনাদেরকে কি কি করতে হবে। প্রথমত খেয়াল রাখতে হবে আপনার ইকামার উপরে কোনো মতলব আছে কিনা। মতলব বলতে আমরা যেটি বোঝাই, কোনো গাড়ির মামলা আছে কিনা, কোনো মারধরের মামলা আছে কিনা, কোনো চুরির মামলা আছে কিনা, কোনো লেনদেনের মামলা আছে কিনা, কিংবা কোনো ট্রাফিক আইনের কোনো ধরনের মামলা আছে কিনা। যদি এসব কল মামলা আপনার ইকামার উপরে থাকে তাহলে আপনি এই সুযোগটি পাচ্ছেন না, সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় লক্ষণীয় যে বিষয়টি রিয়াদ দূতাবাস থেকে জানিয়ে দিয়েছে সেটি হচ্ছে, এই সুযোগ নেওয়ার আগে আপনি অবশ্যই দেখে নেবেন আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা। আপনার পাসপোর্ট অবশ্যই মেয়াদ থাকতে হবে, আর যদি আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে রিয়াদ দূতাবাসের পাসপোর্ট বিভাগে গিয়ে আপনি নির্ধারিত ফি দিয়ে আপনি 1 বছরের জন্য ইমার্জেন্সি মেয়াদ করে নেবেন। আর যাদের পাসপোর্ট নেই তারা রিয়াদ দূতাবাসের পাসপোর্ট বিভাগে যোগাযোগ করবেন, তারা আপনাদেরকে সঠিক পরামর্শটুকু দিবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে, যারা এই সুযোগ সুবিধা নিতে যাচ্ছেন তাদের অবশ্যই 2 কপি করে পাসপোর্ট এবং ইকামার ছবি লাগবে, যেটি আপনার ওখানে প্রয়োজন হবে। তার সাথে একটি বিষয় লক্ষ্য রাখবে, সেটি হচ্ছে অনেকে যাচ্ছেন অনেক সমস্যা নিয়ে, আবার অনেকে সেই সমস্যার সমাধানও করছেন, আবার অনেকে এই সাধারণ অনেকে এই বিশেষ সুযোগটুকু আপনারা গ্রহণ করছেন। সেই গ্রহণের ক্ষেত্রে একটি বিষয় যেখানে আপনাদের বাসমা ফিঙ্গার যেটিকে বলে আমরা টিপস হয়ে দিচ্ছি কালার দিয়ে, আমরা অনেকে ভুলবশত সেই কালারটি বিভিন্ন অ্যাম্বাসির দেয়ালে দেয়ালে মুছে চলে আসতেছি, সেটি একেবারেই শোভনীয় না এবং সুন্দর দেখায় না। কারণ রিয়াদ বাংলাদেশ দূতাবাস যখন আমাদের নিজস্ব, এই ভবনটা আমাদের, এই ভবনের সৌন্দর্য রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের। আর তাই সবার দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলবো, যারা যারা এই বিশেষ সুযোগটুকু নিচ্ছেন কিংবা যারা যারা ওখানে পাসমা দিচ্ছেন, ফিঙ্গার দিচ্ছেন, টিস্যু দিচ্ছেন, তারা অবশ্যই ওখানে পাশে কিন্তু টিস্যু রয়েছে, টিস্যুতে আপনার আঙুলটি মুছে নেবেন, কোনো দেয়াল কিংবা নিজের শরীরও মুছে কোনো দরকার নেই বলে আমরা মনে করছি। তাহলে এ ছিল আপনাদের জন্য আজকে আমার ইন্টুজেট বাই নিহনের এই বার্তাটুকু। আপনারা অবশ্যই এর মধ্যে বুঝতে পেরেছেন কারা কারা এই সুযোগটুকু নিতে পারবেন এবং কারা কারা দেশে। আমরা চাই সকল প্রবাসী ভালো থাকুক, সকল প্রবাসী সুন্দরভাবে দেশে যাক এবং সকল প্রবাসী সুন্দরভাবে জীবনযাপন করুক, সেই প্রত্যাশা রেখে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করার আগে ইন্টুজেট বাই নিহন সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।